ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাধ্যায়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো তোমরা থাম দেখে বুঝেই গেছো যে আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পালসারি বেঙ্গলি যাদের আছে আবশ্যিক বাংলা এলসিসি টু সেমিস্টার ফোরের জন্য আজকে প্রথম পার্ট আমি 20টা এসকিউ উইথ আনসার এনেছি। এরপরের আরো 20খানে এসকিউ উইথ আনসার দেবো। চ্যাপ্টারের নাম হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বা বাংলা ভাষা বিজ্ঞান। ঠিক আছে, তো চলো চটপট করে শুরু করছি। 1 নম্বর থেকে লিখে নাও, শব্দ ভাণ্ডার বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে শুরু করে জাতি সভ্যতা সংস্কৃতি যে শব্দগুলিকে নিয়ে এগিয়ে চলে ভাষাতত্ত্বে, সেই শব্দগুচ্ছকে শব্দ ভাণ্ডার বলে। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কত প্রকারের শব্দ আছে ও কি কি? উত্তর হচ্ছে, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে 3 প্রকারের শব্দ আছে, যথা অলৌকিক বা নিজস্ব শব্দ, আগন্তুক বা কৃতঋণ শব্দ আর নবগঠিত শব্দ। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি, বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক বা নিজস্ব শব্দ কাকে বলে? উত্তর হচ্ছে, যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে বৈদিক ও সাংস্কৃতিক ভাষাকে বোঝে থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে মৌলিক শব্দ বলে। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি, বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা হয়? প্রত্যেকটি বিভাগের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। ক, তৎসম শব্দ, উদাহরণ হচ্ছে সূর্য। খ, অর্ধ তৎসম শব্দ, উত্তর হচ্ছে কৃষ্ণ। গ, তদ্ভব শব্দ, উদাহরণ হচ্ছে হয় বা হাত, সরি হয় আর হাত। 5 নম্বর প্রশ্নে যাচ্ছি, তৎসম শব্দ কাকে বলে ও তৎসম শব্দ কটি ভাগে বিভক্ত? উত্তর হচ্ছে, তৎসম কথার অর্থ তার মতো, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ও বৈদিক ভাষা থেকে অবিকৃত রূপে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলিকে তৎসম শব্দ বলে, যেমন জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, জীবন, মৃত্যু ইত্যাদি। তৎসম শব্দ 2টি শ্রেণীতে বিভক্ত, 1 সিদ্ধ তৎসম, 2 অশুদ্ধ তৎসম। 6 নম্বর প্রশ্নে যাচ্ছি, সিদ্ধ তৎসম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হচ্ছে, যেসব শব্দ বৈদিক ও সাংস্কৃতিক সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলিকে সাংস্কৃতিক ব্যাকরণ সিদ্ধ সেগুলি হল সিদ্ধ তৎসম, যেমন সূর্য, মিত্র, কৃষ্ণ, লতা, নর, বর্ণ, অজ, রাত্রি, শত্রু, মক্ষ, যাত্রী ইত্যাদি। 7 নম্বর প্রশ্নে যাচ্ছি, অসিদ্ধ তৎসম কাকে বলে? যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না এবং সেগুলি সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয়, অথচ প্রাচীনকালে মৌখিক সংস্কৃতি প্রচলিত ছিল, সেগুলিকে অসিদ্ধ তৎসম বলা হয়, যেমন কৃষাণ, ঢাল, ডাল, খড় ইত্যাদি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 8 নম্বর প্রশ্ন দেখে নাও, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হচ্ছে, যেসব শব্দ বৈদিক বা সাংস্কৃতিক থেকে মধ্যবর্তী স্তরে প্রাকৃতের মাধ্যমে না এসে সরাসরি বাংলায় এসে এবং আসার পর কিঞ্চিত পরিবর্তন ও বিকৃত লাভ করেছে সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ অ্যারোটা এদিকে হবে, অ্যারো দিয়ে কেষ্ট, আমরা কৃষ্ণকে অর্ধ তৎসমে কি বলছি, কেষ্ট। নিয়ন্ত্রণ, সরি নিমন্ত্রণকে নেমন্ত্রণ। ক্ষুধা, খিদে, মানে তার অপভ্রংশ ঘটে যাচ্ছে কথাটার। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে যাচ্ছি, নিজস্ব তদ্ভব কাকে বলে, উদাহরণ দাও। যেসব তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃতে নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে সেগুলিকে নিজস্ব তদ্ভব শব্দ বলতে পারি, যেমন ইন্দ্রাগার থেকে ইন্দা আর থেকে ইন্দারা,
उपाध्याय থেকে উপজ্ঝা থেকে ওঝা। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেশি শব্দ কাকে বলে? এটি কটি শ্রেণীতে বিভক্ত? যেসব শব্দ দেশেরই অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় এসে সেগুলিকে দেশি শব্দ বলে। দেশি শব্দ দুটি শ্রেণীতে বিভক্ত, আর্য ও অনার্য শব্দ। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলিতে যাওয়ার আগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সাজেশনের, আমাকে কিছু সাজেশন দেওয়ার থাকলে আর ভিডিওগুলি হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বেল আইকনটি সবার আগে প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। বেল আইকনটি প্রেস করে দিয়ে ফার্দার নোটিফিকেশনের জন্য চ্যানেলটি শেয়ার করো বন্ধুদের মধ্যে, প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাকে কমেন্ট কিন্তু করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর যতই কাজ থাকুক না আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর তোমরা সবাই আমাকে একটু সাহায্য করলে আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে আমি এগিয়ে চলতে পারবো। তো 11 নম্বর প্রশ্ন থেকে আমি শুরু করছি। আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে? উদাহরণ দাও ও এটি কটি ভাগে বিভক্ত? উত্তর হচ্ছে, যেসব শব্দ সংস্কৃতির নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃতে হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় এসছে, সেই শব্দগুলিকে আগন্তুক বা কৃতঋণ শব্দ বলে। যেমন চুরুট, আকাল, শিখ, চেয়ার। আগন্তুক শব্দকে দুটি ভাগে ভাগ করা যায়, ক দেশি এবং খ বিদেশি। 12 নম্বর প্রশ্ন যাচ্ছি, বাংলা শব্দ ভাণ্ডারের অনার্য শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর হচ্ছে, বাংলা শব্দ ভাণ্ডারের অনার্য শব্দকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা অস্ট্রিক এবং দ্রাবিড়। তোমরা চাইলে আমাকে কমেন্টে জানিও, আমি এটার একটা চার্ট হয় সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। 13 নম্বর প্রশ্নে আছে, বাংলা শব্দ ভাণ্ডারে অস্ট্রিক ভাষা থেকে আগত কতগুলি অনার্য শব্দের উদাহরণ দাও। বাংলা শব্দ ভাণ্ডারে অস্ট্রিক ভাষা থেকে আগত অনার্য শব্দের উদাহরণ হলো ঝাঁটা, ডাব, ঝিঙা, কুলা, ঢোল, ঢিল, ঢোঙা, ঢেঁকি, ঝোল, ডিম, চুলা, মুচি, খোকা, খড়, উচ্ছেদ। 14 নম্বর প্রশ্নে যাচ্ছে, বাংলা শব্দ ভাণ্ডারে দ্রাবিড় ভাষা থেকে আগত কতগুলি অনার্য শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, অকাল চুরুট, ইডলি, ধোসা, উলু, খাল, ছোলা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা শব্দ ভাণ্ডারে হিন্দি ভাষা থেকে আগত কতগুলি আর্য শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, পয়লা, গুজব, ধকল, চিঠি, ঠাহর, জোয়ার, দোষ, লাগাতার ইত্যাদি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় গুজরাতি ভাষা থেকে আগত কতগুলি আর্য শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, তকলি, হরতাল, খাদি, বন্ধ, ধোকা, পর্যা ইত্যাদি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় গৃহীত কতগুলি মারাঠি শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, চৌহা, বর্গী ইত্যাদি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত কতগুলি পাঞ্জাবি শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, শিখ, চাহিদা ইত্যাদি। 19 নম্বর প্রশ্ন যাচ্ছে, বিদেশি শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হচ্ছে, যেসব শব্দ এদেশের বাইরে কোনো ভাষা থেকে বাংলায় এসেছে সেই শব্দগুলিকে বলে বিদেশি শব্দ। যেমন টেবিল, ফুটবল, আইন, চাকু ইত্যাদি। অন্তিম ও শেষ প্রশ্নে যাচ্ছি, বাংলা ভাষায় গৃহীত কতগুলি ইংরেজি শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, টেবিল, চেয়ার, ফুটবল, ফাইল, স্কুল, কলেজ, টিকিট, কোর্ট, লাট, সিনেমা, থিয়েটার, হোটেল, ইঞ্চ, অক্সিজেন ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।